চলমান অবরোধের কারণে ঢাকায় আসছেন না বিদেশি ক্রেতারা গেল বছরের রাজনৈতিক সহিংসতার সময় পোশাক খাতের তিন শতাধিক বিদেশি ক্রেতা প্রতিনিধি বাংলাদেশের সফর বাতিল করেন গেল কয়েকদিন অবরোধের কারণে আবার একই অবস্থা ফিরে এসেছে বলছে আজ আমাদের আলোচনার বিষয়ে রাজনৈতিক সহিংসতা এবং পোশাক শিল্প এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিএলএটেক্সের চেয়ারম্যান ডেভিড হাস্তাদ এবং এর রিসার্চ ফেলো নজুর হোসেন যারা নজরুর হোসেন এবং জেনাব হাস্তাদ আপনাদেরকে স্বাগত আসতে আপনারা কেমন আছেন সেটা দিয়ে শুরু ভালো আছেন জানাব ডেভিড হাস্তাদ প্রথম প্রশ্ন আপনাকে শুরু করতে যাচ্ছি যে আমরা বলছি যে এই সময়ের যে রাজনৈতিক হানাহানি সহিংসতা চলছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ব্যবসা আমরা যদি ইমিডিয়েট ক্ষতির কথা বলে ব্যবসা বাণিজ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন এই অবস্থা থেকে বিভিন্ন সময় ব্যবসায়ীরা বলছেন যে আমরা এর ফলে কিছু ক্ষতিপূরণের দাবি করছেন তারা এবং বিভিন্ন ধরনের হিসাবও আসছে কিন্তু আমরা যদি বলি যে এই ক্ষতিপূরণ আসলে আদৌ সরকারের পক্ষে বহন করা সম্ভব কিনা কিন্তু আবার যে ব্যবসার যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা কি পুষিয়ে নেওয়ার কি আর কোনো উপায় রয়েছে কিনা ব্যবসায়ীদের ধন্যবাদ আপনি এই যে ক্ষতিপূরণের ব্যাপারটা এটা কিন্তু প্রথমে আসে ক্ষতিপূরণটা কত মানে অ্যাসেসমেন্টটা ইজ ইম্পর্টেন্ট সো আমরা কোন আজকে মানে সতেরো তারিখ সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষতি নাকি সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষতি এই যে এই বেঞ্চ মার্কটা একটা দরকার আছে তারপরে না এটা ক্ষতিপূরণের কিভাবে ক্ষতিপূরণটা দেওয়া যাবে যেতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি তাই এখন পুরো জিনিসটা আপনারা জানেন যে খুব একটা আনসার্টেনিটির মধ্যে আমরা রয়ে গেছি মানে এখনো পর্যন্ত তো যার জন্য এটা যখন এই আনসারনিটিটা কাটবে তখন কিন্তু কোশ্চেনটা আসবে যে আমরা এই ক্ষতিপূরণ দিব দিব না কীভাবে দিব কীভাবে আমরা পেতে পারি তো আমার মনে আমাদের এই অবস্থা থেকে একটা উত্তরণ দরকার তারপরে আমরা ক্ষতিপূরণ নিয়ে আমার মনে আমরা আলোচনা করতে পারি জি জি হ্যাঁ ধন্যবাদ যেটা হাসানাত আমি আপনাকে ফিরে আসবো যেটা মঞ্জুর হোসেন আপনাকে জানতে আছে যে এই যখন এই ক্ষতিপূরণের কথাগুলো আসে তখন অনেকেই বলছেন যে এই ক্ষতিপূরণের আসলে অ্যাসেসমেন্টেই বা কী হবে সেটা বোঝা যাবে কী হবে একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার কি মনে হয় যে আসলে এই ক্ষতিপূরণগুলো কি আসলে আদৌ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব কি না না আমি ক্ষতিপূরণ হয়তো দেওয়া সম্ভব যেটা বিভিন্নভাবে দেওয়া যেতে পারে সেটা বিভিন্নভাবে কিন্তু প্রশ্নটা হচ্ছে <laughs> যে আমাদের যে ক্রাইসিসটা চলছে সেটা ন্যাচার সেটা কতদিন চলতে পারে কত সময়ের জন্য আপনি ক্ষতিপূরণ চাইবেন সে বিষয়গুলো একটা ইম্পর্টেন্ট ইস্যু এখন ডেফিনেটলি ক্ষতিপূরণ চাওয়ার আগে উনি যেটা বলছেন আমার ক্ষতি কতটুকু হচ্ছে তার একটা রিলায়েবল এস্টিমেট দরকার কত হওয়া উচিত আমি গত কয়েকদিনের নিউজ পেপার ফলো করেছি যেমন গতকালে ডেলি স্টারে এক ধরনের হিসাব ছিল যেটা দেখানো হয়েছে গত পঁয়ত্রিশ দিনে ছয় হাজার সাতশো কোটি টাকার মতো খরচ মানে ক্ষতি হয়েছে এই খাতে আচ্ছা সেই ছয় হাজার সাতশো কোটির মধ্যে আমি দেখলাম যে প্রায় সাড়ে চার হাজার কোটি বলা হয়েছে ভ্যান্ডালিজম হ্যাঁ একটা বড় অংশ তারপরে বাকিটা হচ্ছে কিছু এয়ার ফ্রেট তারপরে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে তারপরে অর্ডার ক্যান্সেল হচ্ছে এরকম তো এই হিসাবে ডেলি স্টার হিসাব থেকে যদি দেখি তাহলে প্রায় সিক্সটি সেভেন পার্সেন্ট যাচ্ছে ভ্যান্ডালিজম হুম আবার আমি আর একটা দুই তিন দিন আগে দেখলাম আরেকটা যে আমাদের এর সভাপতি সাহেব একটা এস্টিমেট দিন উনি বলছেন একুশ হাজার কোটি টাকা তার মধ্যে ফিফটি পার্সেন্ট হচ্ছে অর্ডার ক্যান্সেল তাহলে এখন আপনি যখন ক্ষতিপূরণ চাইবেন আপনার এস্টিমেটটা তো আগে রিলায়বল হতে হবে একজন যদি একটা এস্টিমেট দিতে থাকেন সেটাই এই সেক্টরের জন্য ভালো না আমি ডেফিনেটলি মনে করি যে ক্ষতি যাই হোক কিছুটা হলেও হচ্ছে অবশ্যই হরতাল অবরোধ এসবের থাকলে আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাত হচ্ছে পোশাক শিল্প খাত এই পোশাক শিল্পের বিভিন্ন ধরনের ক্ষতি আছে এবং ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ারও বিভিন্ন রকম পন্থা আছে একটা হচ্ছে সরকারের ক্ষতিপূরণ চাওয়ার আগে নিশ্চয়ই আমি জানি যে পোশাক শিল্পের মালিকরাও নিচ্ছে তার ক্রাইসিস ম্যানেজমেন্টে শর্ট টার্ম ম্যানেজমেন্টে কিছু নিচ্ছেন রাইট হ্যাঁ কিছু পদ্ধতি অবলম্বন করছেন আজকে হয়তো ফ্রেট এয়ারলাইন্সে যদি হয় এয়ার ফ্রেট কিছুটা বাড়ছে আর আমার জানা মতে ধরেন প্রায় এইট্টি পার্সেন্ট ইন্ডাস্ট্রি ঢাকা সেন্ট্রিক হ্যাঁ কিছুটা নারায়ণগঞ্জ আসুলি এবং সব জায়গাতে আমরা মনে করছি যে এখনও ওইভাবে এফেক্ট হয়নি এখন ভ্যান্ডালিজমের যে জায়গাটা আছে সেখানে আমি দেখলাম যে দুই এস্টিমেটেই বলা হচ্ছে ভ্যান্ডালিজম প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা সেই জায়গাটা হয় সরকার কিছুটা নিরাপত্তা আরও বাড়াতে পারে সেই জিনিসটা চাওয়া যেতে পারে আর ক্ষতিপূরণের পদ্ধতিটা হতে পারে আমরা ইন গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় যেভাবে চেষ্টা করেছে কিছু ক্যাশ ইনসেনটিভ আসতে পারে পলিসি ইনসেনটিভ আসতে পারে সেগুলো নিয়ে হতে আলোচনা করা যেতে পারে আমরা আমরা আপনি যেটা বলেন যে এই যে ভ্যান্ডালিজম দ্যাট ইজ ট্যাঞ্জিবেল আপনার লস আপনি দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট ফিনান্সিয়াল লস বাট देयर ইজ ইনট্যাঞ্জিবেল লস আজকে আজকে যদি আমরা যারা ইন্টারন্যাশনাল ব্যবসাতে ধনী বিজনেস বিজনেস আমরা যারা এক্সপোর্ট আমাদের যারা ক্রেতা কাস্টমার যারা আসছে না আজকে যারা হয়তো মানে শেকি হয়ে যাচ্ছে এই যে ইন্ট্যানজিবল লসটা এই এই ইন্ট্যানজিবল লসটা কি অর্থাৎ রেপুটেশন লস মানে অ্যাজ ইউনো যে কোনো একটা ব্র্যান্ডের তার হয়তো অ্যাসেট ভ্যালু যা থাকে একটা বড় একটা পার্থ গুড উইল ভ্যালু রাইট আপনি যে কোনো মানে হাই এন্ড প্রোডাক্ট বলুন কোকা কলার অ্যাসেট ভ্যালু যা তার গুড উইল ভ্যালুটা অনেক বেশি তো এই যে আমাদের যে লসটা যেটা একটা তো ভ্যান্ডালিজম ডিরেক্টলি আমার এই লসটা হচ্ছে বাট ইনট্যাঞ্জিবল লস যেটা এটা মানে এটাকে অ্যাসেস করা এবং সেটাকে কিভাবে আমরা এখন বলা হয় যে আপনারা এখনো এক্সপোর্ট অর্ডারটা রেখেছেন এবং এয়ারশিপের মাধ্যমে করছেন মূলত কিন্তু এটা হচ্ছে এই অর্ডারগুলো ছিল অনেক আগেকার জি এই মুহূর্তে যে অর্ডার পাওয়ার কথা ছিল সেই অর্ডার পাওয়ার ক্ষেত্রে আসলে কতটা পিছিয়ে পড়েছে আপনার এবং আপনাদের যারা বায়ার তারা কি বলছেন ইউজুয়ালি আমাদের আমাদের বিজনেসগুলো যেটা হয় ধরেন অলমোস্ট সিক্স মান্থ আর্লিয়ার অর্ডারগুলো প্লেস হয়ে যায় মানে কনফার্ম অর্ডার ছ মাস থেকে এবং হলে যদি বলা যায় যে তাদের একটা ফোরকাস্ট অনেক আগের থেকে আমাদের দেওয়া থাকে তো আমি যদি বলি রাইট নাও প্রবলি আমাদের জুলাই অগাস্টের অর্ডারগুলো মানে ইট ইজ ইন ডেফিনেটলি এটা আমরা কিন্তু এটা নিয়ে একটু সন্ধে নাছি যে পরিমাণ হয়তো অর্ডার আসার কথা ছিল বছরের শুরুতে আমাদের সঙ্গে কাস্টমারদের যে ধরনের একটা কথা যদি এই পরিমাণ অর্ডার তারা আমাদের এখানে প্লেস করবে আমার ক্যাপাসিটি ফিল আপ রাখবে সেই অর্ডারগুলো কিন্তু এখন একটু শেখি তারা আসছে না আসতে পারছে না এবং আপনারা খুব ভালো করেই জানেন বোধহয় যে ইউজুয়ালি যে হরতালগুলো তাদের তো ইন্স্যুরেন্স থাকে সো ইন্স্যুরেন্স ইজ নট কাভার দিস আপনার তারা তাদেরকে অনেকভাবে আমরা কনভিন্স করার চেষ্টা করলেও তারা বলে না আমাদের যেহেতু ইন্স্যুরেন্স কভার করে না যার জন্য আমরা মানে আসার ব্যাপারে অনেকে বলছেন যে এখন অনেক বিজনেস মিটিং গুলো ঢাকার বাইরে হচ্ছে হংকং হচ্ছে বা হচ্ছে সেইখানে কি হয়তো অর্ডার পাচ্ছেন কিন্তু সেই কনফিডেন্স তো পাচ্ছেন আপনাদের মধ্যে বা আমাদের ব্যবসায়ীদের মধ্যে যারা বায়ার তার মানে কি আমরা ওই অর্ডার গুলোই পাচ্ছি যেটা বায়ারদের দে ক্যানট অ্যাফোর্ট টু আদার কান্ট্রি অর্থাৎ বাধ্য হচ্ছে ওই অর্ডার গুলো মানে আপনি যদি বলেন একেবারে সস্তা কাজগুলো যেটা বায়ার বাধ্য বাংলাদেশে করতে বাট এগেন আপনি যদি মানে মানে কেকের উপরে পাটতে পারেন ক্রিম বিজনেস যেটা যেটা বায় অ্যাফোর্ড করতে পারে অন্য দেশে যেটা হাই এন্ড প্রোডাক্টের ক্ষেত্রে হাই এন্ড প্রাইস প্রোডাক্ট এই গুলো তারা কিন্তু কয়েকট রিলাক্টেন্ট যে তার জন্য অপশন আছে অন্য কান্ট্রিতে এটা দেওয়ার জন্য দেখালো যে আমরা হয়তো বেসিক গুলো প্রাইস সেন্সিটিভ গুলো আমরা পাবো ওই গুলো আমাদের থাকবে বাট এগেন হাই প্রোডাক্ট গুলো ডেফিনেটলি ওই গুলো কিন্তু কাস্টমার মাইট শিফট স্লোলি টু আদার কান্ট্রি ধন্যবাদ জনাব হোসেন এই যে প্রায় চল্লিশ বিয়াল্লিশ দিনে যে এই একটা আমাদের রাজনৈতিক অচল অবস্থা চলছে এর ফলে ওভারঅল ইকোনমি আসলে কি ধরনের নেতিবাচক ইম্প্যাক্ট পড়তে পারে আমরা আজকে যে আলোচনাটা করছি মূলত আমাদের মূল রপ্তানি খাত আমাদের মূল রপ্তানি খাত সেটা প্রায় রপ্তানি আশি থেকে পঁচাশি পার্সেন্ট করে তাকে নিয়ে রপ্তানি প্রবৃদ্ধি একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে তার সাথে যে কথাটা উনি একটু আগে বললেন যে একটা ইমেজ সংকট তৈরি হতে যাচ্ছে তারপরে এই এখন হয়তো দেখা যাচ্ছে যে রপ্তানিটা মোটামুটি আগে যে অর্ডার ছিল সেগুলো প্লেস করা যাচ্ছে কিন্তু আগামী ছয় মাস পরে দেখা যাবে যে একটা ডাউন দেখা যাচ্ছে

আমাদের সময় হলে একটু বিরতিতে যাবার ফিরছে শিগ্রি সাথে স্বাগত আরেকবার খত দেখতে সব এক আসলে কি এক তেমনই সব ফাইভ হান্ড্রেড ডাব্লিউ রা বিএসআর এক্সট্রিম আজ আমরা আলোচনা করছি রাজনৈতিক সহিংসতা এবং পোশাক শিল্প নিয়ে এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিএলএক্সের চেয়ারম্যান ডেভিড হাসানাত এবং এর রিসার্চ ফেলো জনাব মঞ্জুর হোসেন জনাব হোসেন এবং জনাব হাসানাত আপনাদেরকে স্বাগত জান আরেকবার জনাব হাসানাত আপনাকে জানতে চাচ্ছি যে এখন এই মুহূর্তে ব্যবসায়ী নেতৃবন্দ্র বলছেন গতকালও এর থেকে বলা হয়েছে যে তারা এই হরতাল এবং অবরোধটাকে চান রাজনীতি বাইরে আনতে তারা এটাও বলছে যে প্রয়োজন হলে একজন আইন করা যেতে পারে কিনা চিন্তা করা দেখা যেতে পারে এবং পরশুদিন হাইকোর্টে জাতীয় একটা নির্দেশনাও দিয়েছে যে বলা হচ্ছে কেন হাই আদর কেন এই হরতাল এবং অবরোধ বাতিল ঘোষণা করা হবে না এটা বলা হচ্ছে এই সময় আপনার কি মনে হয় যে এটা কি এটা কি আদৌ সম্ভব এই রাজনীতিকে বাইরে নিয়ে আসা রাজনীতি মানে রাজনীতি এবং এই ব্যবসার যে ক্ষতি এটাকে বাইরে আনা সম্ভব কি আসলে এই অবস্থায় এটা এটা যদি বলি এটা খুবই পলিটিক্যাল কোশ্চেন মানে আই ক্যান্ট আনসার মানে আমি ব্যক্তিগতভাবে ন্যাশনাল পলিটিক্স বা ট্রেড পলিটিক্সে জড়িত হই না আচ্ছা যদি বলি যে এটা এটা কিন্তু পলিটিশিয়ানদেরকেই এই ডিসিশনটা নিতে হবে এবং হলো সমস্ত পলিটিক্যাল পার্টিকে আসতে হবে আজকে যদি কোনো একটা পার্টি এটা আমার মত না এটা সবাইকে মিলেই যৌথভাবে ডিসিশানটা নিতে হবে যে আমরা এটাকে হরতালটাকে এভাবে করতে চাই বন্ধ করতে চাই হোয়াটেভার তাহলে আমার মনে হয় এটা মানে এটা এফেক্টিভ হবে এটা হলো যদি বলি ফ্রম ব্রডার পার্সপেকটিভ আর হরতাল সম্পর্কে আমার যেটা মানে ফ্রম দ্য ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ আমি কি হ্যাঁ ম্যানেজ করবে হ্যাঁ সেটা আমি আমি আমাদের টিমের সঙ্গে যেটা শেয়ার করি যে যে হরতাল হলে আমাদের দেশের কনটেক্সটে এটা অবশ্য সম্ভবই হয়ে গেছে যে মাস্ট তো এখন এটাকে নিয়ে মানে কমপ্লেন সারাক্ষণ বিগত আমরা তো গত বিশ বছর পঁচিশ বছর ধরেই দেখে আসছি এর মধ্যে আমরা হরতালের মধ্যে যাচ্ছি তো লেটস টেক ইট মানে লাইক ভেনিসের মতো আপনার পানি ওয়াটার লগ হয়ে গেল এর মধ্যে আপনি এখন হলো গাড়ি চালাতে পারেন না গন্ডোলা চালাচ্ছেন সো ইউ অ্যাকসেপ্ট দ্য চেঞ্জেস সো আমাদেরকেও এখন মানে এটা হয়তো অনেকেই পছন্দ করবেন না বাট আদারওয়াইজ আমি কিন্তু সার্ভাইভ করতে পারবো না আমার বিজনেসকে রান করার জন্য ফ্রম দ্য ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ আই শেয়ার মাই টিম যে টেক ইট পজিটিভ মানে টেক ইট অ্যাজ ইট ইজ মানে উই ক্যানট গো এটা বের হতে পারবো না এর মধ্যে আমরা কী হয়ে সারভাইভ করতে পারি এর মধ্যে আমরা কী হয়ে পারফর্ম করতে পারি সেটা নিয়ে আমরা সলিউশনটা বের করি আচ্ছা ধন্যবাদ জনাব হাসানাত আপ জনাব হোসেন আপনার কি মনে হয় যে যে উদ্যোগ এক ধরনের দেখা যাচ্ছে আপনারা বলছেন যে হরতাল এবং অবরোধকে রাজনীতি বাইরে রাখা হোক এবং এটাকে নিষিদ্ধ করা হোক আপনার কি মনে হয় এটা নিষিদ্ধ করা যাবে বা সম্ভব না প্রথমত তো আমি যেটা বলবো যে হরতাল অবরোধ ডেফিনেটলি ব্যবসা অর্থনীতির জন্য ক্ষতিকর সম্ভব নয় তাকে বাইরে রাখতে পারলে অবশ্যই ভালো এবং সাথে সাথে এটাও বলতে চাই যে রাজনীতিবিদরাও অর্থনীতিকে প্রাধান্য দিবেন এবং সেটা দেখেই হয়তো রাজনীতি করবেন করা উচিত ছিল আমরা সেই সেই দেখিনি কখনো সেই ক্ষেত্রে সবচেয়ে বৃহত্তর বৃহত্তম যে শিল্প খাত তাদের একটা বার্গেনিং পাওয়ার থাকা উচিত ছিল রাইট পলিটিশিয়ানদের সাথে কারণ আমরা দেখি যখন প্রধানমন্ত্রী কোথাও যাচ্ছেন তাদের সবার সঙ্গী হচ্ছেন সেই সমিতির অনেকেই তাদের সাথে একটা ক্লোজ লিঙ্ক আপ আছে মনে হয় কিন্তু তাহলে তারা রাস্তাঘাটে নামতে হবে কেন প্রশ্নটা এখানে তার মানে তারাও দিন দিন তাদের গুরুত্ব হারিয়ে ফেলছেন হয়তো বা কোনো কারণে যেভাবেই হোক সেই জিনিসটা হলে হয়তো আর ভালো হতো যে তারা যদি পলিটিশিয়ানদের সাথে একটা নেগোসিয়েশনের পর্যায়ে আসতে পারতেন তাদেরকে বুঝাতে পারতেন কারণ যখন আপনি অর্থনীতির উপরে দিবেন স্থান আর নিচে দিবেন সেটা নিয়ে একটা দিবে থাকেই পলিটিক্স থেকে অর্থনীতিকে আলাদা করা যাবে না পলিটিশিয়ানদের সাথে যে ইন্টারেস্ট গ্রুপরা আছে তাদের সাথে একটা যে বার্গেনিং পাওয়ার তৈরি হওয়ার কথা ছিল এখন মনে হচ্ছে সেটা অনেকটা ডাইডাউন হয়ে গেছে তো এটার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে হরতাল অবরোধ এগুলো হয়তো নিষিদ্ধ করা যেতে পারে আইন আইনগতভাবে কিন্তু হয়তো তার অল্টারনেটিভ আরেকটা চলে আসবে এইভাবে কি সম্ভব তো না কারণ এটা তো পলিটিক্যাল ফোর্স একটা বিশাল ফোর্স বাংলাদেশ অবশ্যই সুতরাং সেই ক্ষেত্রে যেটা হবে যে আমরা অবশ্যই উই হোপ ফর দ্য বেস্ট কিন্তু অ্যাট দ্য সেম টাইম বলতে চাই যে ক্রাইসিস ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিও থাকা উচিত কারণ তাতে করে হয়তো কিছুটা আমরা একটা মন্দার মধ্য দিয়ে যাব কিছু সময়

ব্যবসায়ী তো অবশ্যই আপনি ইকোনমির জন্য ব্যবসায়ীদের অবদান আছে আপনি তো স্বীকার করবেন অবশ্যই তো ব্যবসায়ীরা কেন ইকোনমির বেস্ট অব দ্য ইকোনমি যেটা ভালো মনে করে এটা কেন গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েট করবেন বা ইনফ্লুয়েস করবেন অবশ্যই অবশ্যই আলোচনা করবে হ্যাঁ হ্যাঁ সমস্যা যেটা হচ্ছে এখানে আমরা আপনি যদি দেখেন আমাদের মানে অনেক আগেতে বা বাংলাতে ব্যবসা মানে ব্যবসায়ীরা কিন্তু খুব বেশি যদি বলি যে রেসপেক্টেড একটা গোষ্ঠী এই ধরনের একটা মানে ইয়ে কিন্তু এখনও তৈরি হয়নি বাংলা শব্দে দেখবেন প্রফিটটাকে বলা হয় মুনাফা অর্থাৎ আমি আমি প্রফিট করি হ্যাঁ আমি মুনাফা খোর এই যে একটা নেগেটিভ পার্সপেক্টিভ তৈরি হয়ে আছে হয়তো ব্যবসায়ী সম্পর্কে হয়তো এখন অনেকখানি পজিটিভ পার্টটা এসছে বাট এটা দিস ইজ নট অ্যাজ পজিটিভ অ্যাজ এনি ওয়েস্টার্ন কান্ট্রি ডেভেলপ কান্ট্রি ওইখানে দেখেন আপনি যদি ইউরোপ আমেরিকাতে বলেন ব্যবসায়ীদের যে ধরনের ইনফ্লুয়েন্স আছে বা সোসাইটি তাদেরকে যেভাবে মানে কনসিডার করে এটা এই ইনফ্লুয়েন্সটা কিন্তু আমাদের এখানে নাই সেটা অবশ্যই আমাদের সোশিয়াল একটা যে যেটা আমরা বহন করে আসছি মুনাফা খোর প্রফিট করা আমাদের ব্যবসা যদি সেটা মানে গুড কর্পোরেট গভর্নেন্স মানা হয় একটা সেই ব্যবসায় এবং সেই তখন নিশ্চয়ই সেই ব্যবসায়ীকে বা সে ব্যবসায় প্রতিষ্ঠানকে সেই দোষকে দিতে পারবে না এখানে দায়িত্ব আসলে সকলেই রয়েছে আমি যদি ভালোভাবে ব্যবসা করি নিশ্চয়ই আমাকে হয় কথা বলতে পারবে না যারা বন্ধুর আসলে আপনার কাছে একটা জিনিস জানতে হচ্ছে আমরা যে যে কথা বলছি যে ব্যবসার কথা আমরা যদি পোশাক খাতের দিকে এগোতে যাই এখন পোশাক খাতে আমাদের আমরা রিসেন্টলি যে তাজরিন তারপর অগ্নিকাণ্ড বা নানা প্লাজা দুর্ঘটনা পরে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানো শুরু করেছিল আসলে থমকে যাওয়া উচিত না যে কমপ্লাইন্স স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করে কথা বলা হচ্ছিল দেশের ভিতর থেকে বাইরের থেকে আমরা বলছি বাইরে থেকে বলছি আমরা মনে করি এটা প্রয়োজন ছিল প্রয়োজন আছে এখন এই এই সেক্টর তো একেবারে ধ্বংস হয়ে যায়নি এই এই নিয়ে তাদের হরতাল অবরোধে আমরা মনে করি না যে এটাই শেষ আমাদেরকে এগিয়ে যেতে হবে যে পদ্ধতিটা চলছিল সেটাকে কন্টিনিউ করতে হবে এবং তার মাধ্যমে হয়তো দেখা যাবে একটা সময় এই ক্রাইসিস শেষ হয়ে গেলে খুব রিবাউন্ড করতে পারে আমরা প্রায় বলি যে আমাদের অর্থনীতি বা আমাদের পোশাক খাত অনেক রেজিলেন্ট আমরা আমরা অনেক কিছু সহ্য করতে পারি এই সহ্য আমরা কদিন করতে পারবো এম এটা তো বলম যে এটা ইস মিলিয়ন ডলার কোশ্চেন আপনি যারা বলেন বাট আপনারা শুধু অ্যাকটেস্টেসিস দেই যে ডিসপাইট অল দিস মানে এর আগেও দেখা হলো যে আপনার এই যে হরতাল ছিল আমাদের বন্যা ছিল মানে আমরা যখন আমাদের কাস্টমারের যখন অ্যানুয়াল তাদের রিপোর্টটা বের হয় যে কান্ট্রি ওয়াইজ রিপোর্ট বাংলাদেশ ইজ দ্য কান্ট্রি আমাদের হলো অন টাইম ডেলিভারি এন্ড হাই কোয়ালিটি গুডস অলওয়েজ নাম্বার ওয়ান সারপ্রাইজিংলি ইভেন চায়না বলেন অন্যান্য যে কোনো কান্ট্রি থেকে বাংলাদেশ আপনি ইউ ক্যান আস মানে আপনারা নিজের থেকে এটা চেক করে দেখেন কাস্টমারের দিক থেকে দেখবেন যে আমাদের কিন্তু আমরা এই যে হরতাল বলেন বন্যা বলেন এটা বলেন তারপরে কিন্তু আমরা অন টাইম ডেলিভারি আমরা সবার থেকে এগিয়ে আছি সো অফকোর্স দিস ইজ দ্য রিজিলেন্সি উই হ্যাভ এবং আমরা এই জন্যই সাকসেসটা পাচ্ছি জেনাব হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ জেনাব হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করবো যে এই রেজিলেন্স আমাদের পোশাক খাতে থাকবে এবং আমরা এটা দ্রুত এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই ছিল আজকের মতো খাতনগঞ্জ থেকে মতো ছেলে আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবারও